নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সোনার দাম নিয়ে একটা বিরাট বড় আপডেট আসছে, যেখানে বলা হচ্ছে পরপর 4 দিন ধরে সোনার দাম অনেকটাই কমে গেল। তো বর্তমানে এক ভরি সোনার দাম কত চলছে আমরা অনস্ক্রিনে দেখে নেব। তো প্রথমে যে আপডেটটি আছে আপনাদের দেখিয়ে নেবো, দেখতে পাচ্ছেন 12ই মার্চ আজকের আপডেট। তো এবার আমরা যদি দেখে নিই সপ্তাহের ব্যাপারটা, দেখতে পাচ্ছেন পরপর 4 দিন ধরে কিন্তু সোনার দাম কমতে আছে এবং সব থেকে বড় ব্যাপার আজকে কিন্তু সোনার দাম সব থেকে বেশি কমে গেছে। দেখতে পাচ্ছেন 10 গ্রামের সোনার দাম 22 ক্যারেটের ক্ষেত্রে 450 টাকা কমেছে এবং 24 ক্যারেটের ক্ষেত্রে 460 টাকা করে কমেছে। তো এবার আমরা দেখে নেবো আজকের দিনে কত দর চলছে 22 ক্যারেট এবং 24 ক্যারেট দুই ক্ষেত্রে, এবং ভরিতে কত দাম চলছে সেটাও আমরা ক্যালকুলেশন করে দেখবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন 22 ক্যারেট অর্থাৎ গয়না সোনার প্রতি গ্রামের আজকের দাম 4,243 টাকা, যেটা গতকাল ছিল 4,288 টাকা, অর্থাৎ এক্ষেত্রে প্রতি গ্রামের দাম কমেছে 45 টাকা করে এবং 8 গ্রামের দাম করেছে 360 টাকা, 10 গ্রামের দাম কমেছে 450 টাকা এবং 100 গ্রামের দাম করেছে 4,500 টাকা করে, যেটা 22 ক্যারেট অর্থাৎ গয়না সোনার দাম কমেছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে এক ভরির কত দাম চলছে 22 ক্যারেটে, তো সেক্ষেত্রে আমাদের যদি 1 গ্রাম যেটা রয়েছে 4,243 টাকা, তাকে আমাদের গুণ করতে হবে 11.664 দিয়ে গুণ করতে হবে, এবং গুণ করলে যেটা দাঁড়ায় সেটা দাঁড়াবে 49,490 টাকা। অর্থাৎ 22 ক্যারেট বা যেটাকে বলা হয় গয়না সোনার এক ভরির মূল্য ভারতের বাজারে 49,490 টাকা, যেটা কিন্তু গতকাল ছিল 50,015 টাকা। অর্থাৎ দেখতে পাচ্ছেন 50,000-এর গণ্ডি কিন্তু আবার এইদিকে কিন্তু চলে এলো সোনার, গয়না সোনার দাম। তো এবার আমরা দেখে নেবো 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনার কী দাম চলছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 গ্রামে যেটা দাম পাকা সোনার 4,384 টাকা, যেটা গতকাল ছিল 4,430 টাকা, অর্থাৎ প্রতি গ্রামে দাম কমেছে 446 টাকা করে, 8 গ্রামে দাম কমেছে 368 টাকা, 10 গ্রামের দাম কমেছে 460 টাকা এবং 100 গ্রামে পাকা সোনার দাম কমেছে 4,600 টাকা। অর্থাৎ যদি আমরা এবার যদি দেখি ক্যালকুলেশন করে যে এক ভরির দাম কত চলছে যেটা হচ্ছে পাকা সোনা বা 24 ক্যারেট সোনার, তো সেক্ষেত্রে যেটা গ্রাম প্রতি দর আছে 4,384 টাকা, তাকে আমাদের গুণ করতে হবে একইভাবে 11.664 দিয়ে গুণ করতে হবে, এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 51,134 টাকা। অর্থাৎ 24 ক্যারেট বা যেটাকে বলা হয় পাকা সোনার এক ভরির মূল্য ভারতের বাজারে 51,134 টাকা, যেটা গতকাল ছিল 51,671 টাকা। অর্থাৎ দেখতে পাচ্ছেন কিছুটা হলেও কিন্তু অনেকটাই সোনার দাম কমে গেল। অর্থাৎ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে সোনার দাম পরপর 4 দিন কমে গেল এবং এই মুহূর্তে সব থেকে বেশি কিন্তু সোনার দাম কমে গেল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই সোনার দরের আপডেট প্রত্যেক দিন রাত্রি 10টায় পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।